প্রধানমন্ত্রী এখন সফরে বেরিয়েছেন, কমপ্লিটলি জনগণ থেকে বিচ্ছিন্ন, রাজনৈতিকভাবে পরাজিত, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকার জন্য শেষ চেষ্টা, এটা শেষ চেষ্টা। ধর্ণা দিচ্ছে, দেশে দেশে ধর্ণা দিচ্ছে, দুয়ারে দুয়ারে ধর্ণা দিচ্ছে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে যত দেশে দেশে ঘুরে বেড়ান, যত ধর্ণা দেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বিদেশি স্যাংশন নয়, দেশের মানুষ তো স্যাংশন দেবে। দেশের মানুষ কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, স্যাংশন খালি যে আমেরিকা থেকে আসবে কি মনে হতো না, বাংলাদেশের মানুষের যে স্যাংশন আসবে এখান থেকে কেউ বাঁচতে পারবে না। যাবে পুরো ক্ষমতা দখল করার প্রক্রিয়া, মানুষের দরকার নেই তো, জনগণ নাই। এখন ঠিক উল্টোটা হয়ে গেছে, এখন রাজনীতি হচ্ছে জনগণকে বাইরে রাখতে হবে, জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করতে হবে, অব্যাহতভাবে ক্ষমতায় থাকতে হবে, এবং এই ক্ষমতা দখল করার জন্য গুম করতে হবে, খুন করতে হবে, মিথ্যা মামলা দিতে হবে, গায়েবী মামলা দিতে হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সব দখল করতে হবে। যে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে কমপ্লিটলি পরাজিত হয়ে যারা আজকে বিদেশিদের পেছনে ধর্ণা দিচ্ছে, প্রধানমন্ত্রী এখন সফরে বেরিয়েছেন, কমপ্লিটলি জনগণ থেকে বিচ্ছিন্ন, রাজনৈতিকভাবে পরাজিত, তাদের নির্ভরশীলতা হয়ে গেছে রাষ্ট্রের কিছু অ্যাপারেটাসের উপরে, তাদের নির্ভরশীলতা হচ্ছে অন্য শক্তির থেকে, তারা যদি কিছু তাদের মাধ্যমে যদি ক্ষমতায় থাকতে পারে আবার যেতে পারে। এই যে ভিজিটে আমাদের প্রধানমন্ত্রী, অনির্বাচিত প্রধানমন্ত্রী এখন সফরে বের হয়েছে, এটা তার কিছু না, এটা হচ্ছে রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকার জন্য শেষ চেষ্টা, এটা শেষ চেষ্টা। ধর্ণা দিচ্ছে, দেশে দেশে ধর্ণা দিচ্ছে, দুয়ারে দুয়ারে ধর্ণা দিচ্ছে, দেশের মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, এবং তারা দেশের মানুষের থেকে এত দূরে সরে গেছে যে জনগণকে নিয়ে যে রাজনীতি হতে পারে সেটা এখন তারা বিশ্বাসই করতে পারে না। এই যারা আজকে রেজিম, আমি এটা সরকার বলি না কোনো সময়, কারণ সরকার হলে নির্বাচিত হতে হয়, যে রেজিম অর্থাৎ কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদ, দুর্নীতিবাজ ব্যবসায়ী, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা মিলে একটা রেজিম করেছে, যারা দেশটাকে নিয়ন্ত্রণ করছে, তাদের নিয়ন্ত্রণে নিয়ে দেশটা পরিচালিত করছে এবং দেশের সম্পূর্ণভাবে জনগণকে বাইরে রেখে এই রেজিম এখন ক্ষমতায় থাকার জন্য আজকে ধর্ণা দিচ্ছে। তা আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে যত দেশে দেশে ঘুরে বেড়ান, যত ধর্ণা দেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, পরাজিত হতে হবে। বিদেশি স্যাংশন নয়, দেশের মানুষ তো স্যাংশন দেবে, দেশের মানুষ কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এই ভোট চুরির সাথে বিগত দিনে কারা জড়িত ছিল, এই ভোট চুরির সাথে আগামী দিনের ভোট চুরির সাথে কারা কারা জড়িত হতে যাচ্ছে, প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের মানুষ নিবিড়ভাবে এদেরকে পর্যবেক্ষণ করছে, একজন একজন করে পর্যবেক্ষণ করছে, কোন কোন রাজনৈতিক দল আজকে উচ্ছিষ্টভোগী চুরির উচ্ছিষ্ট খাওয়ার জন্য জনগণের বিরুদ্ধে অবস্থান করছে, কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, বাংলাদেশের মানুষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এবং বিশ্ব বিবেক কিন্তু আজকে বাংলাদেশের উপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ রাখছে, তারা তাদের কথাগুলো কিন্তু বলে যাচ্ছে। সুতরাং স্যাংশন খালি যে আমেরিকা থেকে আসবে কি মনে হতো না, বাংলাদেশের মানুষের যে স্যাংশন আসবে এখান থেকে কেউ বাঁচতে পারবে না। যাবে সবাইকে ধন্যবাদ।